নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ বৈশাখের প্রথম দিন, আর প্রথম দিন বাঙালি নববর্ষ, এবং নববর্ষকে ঘিরে রাজ্যবাসী একেবারে উৎসবে আনন্দে মাতোয়ার, এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু শুভেচ্ছার বন্যা বইছে, এবং তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই মন্ত্রী টিঙ্কু রায়, যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় শুভেচ্ছা জ্ঞাপন করেছেন প্রত্যেকে, এবং প্রত্যেকের মঙ্গল কামনা করেছেন নতুন বর্ষকে ঘিরে। শুনুন কি বলছেন তিনি। প্রথমেই আপনাদেরকে ভ্যানগার্ড পরিবারকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। বরাবরই আপনারা মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে কথা বলেন। এই নববর্ষ আমরা আশা করি আপনারা মানুষের পাশে থাকবেন, মানুষের জন্য কথা বলবেন। আপনাদেরকেও অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, আর আপনাদের মাধ্যমে গোটা রাজ্যবাসীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নতুন বছরের জন্য।